সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো বানিস হারবালের কর্ণধার বাণী ব্যানার্জি। কিন্তু তার আগে দর্শক বন্ধু, সর্বপ্রথম যেটা বলার সেটা হচ্ছে আগামীকাল 26 তারিখ রবিবার ব্যারাকপুরে কিন্তু দিদিকে পাচ্ছেন। আর ব্যারাকপুরে যে পাচ্ছেন, শুধু পাচ্ছেন তা কিন্তু নয়, এখানে ফ্রি চেক আপ থাকছে, তার সঙ্গে ফ্রি গিফট থাকছে। এই ফ্রি চেক আপ এবং ফ্রি গিফট এটাও কিন্তু একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে। কেউ ভাববেন না যে ফ্রি চেক আপ মানেই এখানে একটা কিছু রয়েছে, ফ্রি গিফট মানেই কিছু রয়েছে, তা নয় দর্শক বন্ধু। ফ্রি চেক আপটা এই কারণেই দিদি দেন যে অনেক সময় অনেকে জানেনই না যে ওনার স্কিনটা কী ধরনের, বা উনি যে শ্যাম্পুটা ব্যবহার করছেন আদৌ সেই শ্যাম্পুটা কি ওনার জন্যে প্রযোজ্য, কিংবা উনি যে ধরনের সাবান বা সোপ ইউজ করছেন সেটা কি ওনার স্কিন নিতে পারছে, এটা আপনি কি করে জানবেন? এটা জানার জন্যে তাহলে আপনাকে কোনো জায়গায় যেতে হবে, গিয়ে স্কিনটাকে টেস্ট করাতে হবে, সেখানে একটা বিরাট খরচা। সেই কারণে অনেক সময় আমরা প্রত্যেকেই বা আমরা অনেক সময় এই জায়গাটায় যাই না, না যাওয়ার ফলে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। কিন্তু দিদি সবসময় বলেন যে চেক আপটা করার খুব দরকার আছে, সেই কারণে তিনি কিন্তু ফ্রি চেক আপ করে দেন। প্রোডাক্ট বিক্রিটা কিন্তু উদ্দেশ্য নয় যে আপনি এলেন, আপনাকে বুঝিয়ে একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া হলো আর আপনি বাড়ি নিয়ে গেলেন, তারপরে বানিস হারবালের বদনাম করলেন, তা নয়। এই ফ্রি চেক আপটার ফলে আপনার জন্যে কোন প্রোডাক্টটা প্রযোজ্য বা আপনার এই স্কিনটাকে ঠিক করার জন্যে কি দরকার, এটার জন্যেই কিন্তু এই ফ্রি চেক আপ। যে ফ্রি চেক আপটা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছেন যারা আগামীকাল রবিবার ব্যারাকপুরে আসছেন, ফ্রি গিফট তো রয়েছেই। এইবার আসবো সেই জায়গাটায়, যে বানিস হারবাল যা কিছু করেন সবটাই কিন্তু হারবাল প্রোডাক্ট, আর আজকে মানুষ কিন্তু এই হারবাল প্রোডাক্টের দিকেই ঝুঁকেছেন, তার কারণ তার কোনো সাইড এফেক্ট নেই। নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটা নিয়েই আজকের অনুষ্ঠান। কিন্তু তার আগে দিদিকে স্বাগত জানিয়ে আসবো সেই নতুন প্রোডাক্টে। দিদি নমস্কার। নমস্কার আপনাকেও, সবাইকে নমস্কার জানিয়ে প্রোগ্রাম শুরু করি। হ্যাঁ, যেটা তরুণদা যে বলছিলেন যে ফ্রি চেক আপটা কেন, ফ্রি চেক আপটা কিন্তু জানবেন যে আপনার ভালোর জন্য। আমরা কেন মানুষকে আসতে বলছি না, আজকে হারবাল বলে আমরা বাজারে যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেখানে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনার কেউ বলছেন 10,000 টাকা খরচ করেছি, 20,000 টাকা খরচ করেছি, কিন্তু সেই রেজাল্ট আমরা এখনো পাচ্ছি না। কিন্তু কেন হারবাল মানেই আয়ুর্বেদ মানেই হচ্ছে, আয়ুর্বেদ এমন একটা জিনিস যেটাকে যদি সঠিক প্রয়োগ করা যায় তাহলে কিন্তু হাতে নাতে অ্যালোপ্যাথিকের থেকেও কিন্তু অনেক আগে তার রেজাল্ট পাওয়া যায়। তার প্রমাণ কিন্তু বানিস হারবাল, আজ বানিস হারবাল দেখিয়েছে যে 3 সপ্তাহে চুল বেরোয়, বা যে কোনো যে কটা প্রোডাক্ট আজকে আমরা তৈরি করেছি প্রত্যেকটা জড়িবুটির যে প্রকৃত অর্থে ব্যবহার করেছি তার প্রমাণ কিন্তু প্রোডাক্টের মাধ্যমে আমরা পেয়েছি বা পাচ্ছি। আজকে কিন্তু কেউ আঙুল তুলে বলতে পারে না যে এই প্রোডাক্টটা মেখে আমার ক্ষতি হয়েছে, সেটা বলার মতো সাহস কারণ নেই, বা সেই জায়গাটা আমরা রাখবো না। কেননা 23 বছর ধরে আমি কিন্তু সেই জায়গাটা নিজে ধরে রেখেছি, বা এই যে কম্পোজিশন বা এর জন্য যে পরিশ্রম বা এর জন্য যে যেভাবে পরিচর্যা করে তাকে একটা শিশুর মতো যত্ন করে প্রত্যেকটা প্রোডাক্টকে তৈরি করা, সেটা কিন্তু করে চলেছি আমি অনবরত, যার জন্যই কিন্তু আজকে এই প্রয়াস বা আজকে একটা নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করা। অনেকদিন ধরে ইচ্ছে থাকলেও কিন্তু তাকে একটু সময় দিতে হয় এবং সময়ের সাথে সাথে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করি। যে কোনো জিনিসই একটা শিশুও ভূমিষ্ঠ হতে 9 মাস সময় লাগে, তেমনি আমার প্রোডাক্টও সময় লাগে। সেই 9 মাস থেকে 10 মাস বছরে একটা করে প্রোডাক্ট আমি তৈরি করি নতুন করে, কারণ চেষ্টা করি, কারণ তাকে অনেক রকম চিন্তাভাবনা করতে হয় যাতে মানুষের, কারণ আজকে যে প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে ধরবো আজকে পর্যন্ত যে প্রোডাক্ট যে কটা করেছি সেটা কিন্তু বাচ্চা থেকে বড়, 8 থেকে 80 আমরা সবাই কিন্তু ব্যবহার করতে পারছি। কাজে এই প্রয়াস রেখেই কিন্তু আমাদের যে প্রচেষ্টা যে করা, সেই জন্যই বাজে তরুণদা যেটা বললেন যে ফ্রি চেক আপ, আমি যে কালকে 26 তারিখে ব্যারাকপুরে যাওয়ার এটাই রইল আমার কাছে যে ফ্রি চেক আপ করবো, বা মানুষের সঠিক জায়গাটা ধরার চেষ্টা করবো যে কোন জায়গা থেকে তার
প্রবলেমটা, সেইটা ধরেই আমরা এগিয়ে চলবো এবং ভবিষ্যতে যাতে আপনাদের আর কারো কাছে ঠকতে না হয় এবং অসুবিধে না হয়। আচ্ছা একটু দেখে নি কে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি শ্যামবাজার থেকে বলছি, সহেলি চ্যাটার্জি। সহেলি চ্যাটার্জি বলুন। দাদা মানে সারা মুখে আমার আঁচিল হয়েছে, ঠিক আছে, এবং 2-3 সপ্তাহ ধরে আঁচিলের পরিমাণটা আরো বাড়ছে। আচ্ছা, তো দিদি যদি একটু বলেন যে কিভাবে ঠিক হবে। এবার দিদি বলছেন, আঁচিলটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস ধরে হচ্ছে। 1 মাস ধরে হঠাৎ করে আঁচিল কি বড় হয়েছে না স্কিনের সঙ্গে মিলিয়ে আছে? না, আমি বলছি আঁচিলটা একটু উঁচু হয়েছে না স্কিনের সঙ্গে মিলিয়ে তোমার একদম ফ্ল্যাট অবস্থায় রয়েছে, সেটা আমার সাথে আছে, একদম ফ্ল্যাট অবস্থায়, ফ্ল্যাট হয়ে মিলে আছে। তাহলে তুমি আঁচিল বুঝছো কি করে? ওটা না, বাড়ির সবাই বলছে ওগুলো আঁচিল, তো ওজন্য। আচ্ছা, কালো বিন্দু বিন্দু মতো স্পট মতো হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি কিছু কি সানস্ক্রিন বা কিছু ইউজ করো? না 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 দিদি, একদম ইউজ কিছু করো না। আচ্ছা টিভির কাছে যাও এবার। আপনি টিভির কাছে যান, দিদি বলছেন, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এইবারে আমি যেটা বলবো তোমাকে যে দেখো, এই যে সমস্যাগুলো আমরা কথা বলতে বলতে, এটা একটা একটা বিরাট সমস্যা। এই যে আঁচিল বলছো না, আঁচিল কিন্তু নয় এটা, এই যে ব্রাউন স্পট, ব্ল্যাক কালারের যে স্পটগুলো এসে যাচ্ছে না, এইটা কিন্তু সানস্ক্রিনের অভাবে হচ্ছে। প্রপার সানস্ক্রিন তুমি যদি ইউজ করতে তাহলে এই জিনিসটা আসতো না। যেখানে কি হচ্ছে না, মেলানিনগুলো ডিপোজিশন হয়ে যাচ্ছে, মেলানিনগুলো জমে জমাট বেঁধে এক একটা করে ব্রাউন মানে কালচে, কারুর হয় ব্রাউন কারুর হয় কালচে, এই স্পটগুলো চলে আসে। সেক্ষেত্রে তোমার উচিত হচ্ছে আমাদের যে তপশ্রী বলে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ইউজ করলে দেবে এই ব্রাউন স্পটটা তোমার হালকা হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে তুমি তপজ্যোতি আমাদের যে সান ময়েশ্চারাইজার সেটা মাখতে শুরু করো। এবং হোম টিপস হিসাবে আমি তোমাকে বলবো যে যদি পারো তুলসী পাতা বাটা কোনো তামার পাত্রে রেখে রোদে শুকোবে, এবং রোদে শুকোনোর পর ওইটা আবার কী করছো, টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে ওইটা যদি ওই গালের মধ্যে লাগাতে পারো তাহলে কিন্তু ওই দাগটা আস্তে আস্তে কমবে। কিন্তু টেক টাইম, একটু সময় নেবে, কিন্তু তুমি যদি আমাদের তপশ্রী বা এগুলোকে নাও তাহলে কিন্তু তোমাকে আমরা এটা করিয়ে দিতে পারবো, সারিয়ে দিতে পারবো। এবং তার থেকেও বড় বা তার থেকেও ভালো হবে যদি আপনি একবার ভবানীপুর চেম্বারে আসেন, এসে একটুখানি নিজের স্কিনটাকে চেক করে নেওয়া এবং তার সঙ্গে কেন এটা আসছে এই বিষয়টা জেনে তারপরে যদি আপনি এগোন, সেটা হোম টিপস করুন বা প্রোডাক্ট ব্যবহার করুন, সব থেকে ভালো হবে। কারণ আপনি যেহেতু শ্যামবাজারে থাকেন, ভবানীপুর একদম আপনার কাছেই, এবার যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটু ফোন করে নেবেন। যদি ব্যারাকপুরেও যেতে চান, হ্যাঁ আপনি যদি আগামীকাল ব্যারাকপুরে পাচ্ছেন সেখানে ফ্রি চেকআপ রয়েছে, আপনি একটু ব্যারাকপুরেও চলে আসতে পারেন। দিদি সব থেকে ভালো হয় কি যে এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, আঁচিল কিন্তু দিদি তুলে দেন। হ্যাঁ, আমি আমাদের সবচেয়ে, এবার যদি এটা আঁচিল হয়ে থাকে তাহলে যদি আঁচিল, সবচেয়ে ভালো সবচেয়ে এ হচ্ছে যে সামনে এসে দেখান। হ্যাঁ দেখলে, আচ্ছা ফোনটা নিয়ে নিই, ফোনটা নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি, চৈতালি গুপ্ত। কালীঘাট থেকে চৈতালি গুপ্ত বলুন ম্যাডাম। চৈতালি বল, দিদিকে নমস্কার জানাই। নমস্কার দিদি, আপনার একটা ফ্রেশ ওয়াশ আমি ইউজ করেছি যেটা আপনি রিসেন্ট বার করেছেন গরমের জন্য, তো সেটা মেখে আমার মানে খুবই উপকার হয়েছে, এটা বলার জন্য আমি ফোনটা করেছিলাম। না মেখে উপকার বলতে তোমাকে বলে যে তুমি তরুণদের প্রশ্ন করুন, এইবার আমি একটু জিজ্ঞেস করবো যে দিদি আপনি কতদিন ধরে ব্যবহার করছেন এটা? আমি বেশি দিন হয়নি, 1.5 সপ্তাহ মতো হয়েছে। আমি মুখে কিছু দিলে এই গরমে আমার মুখে কেমন একটা একটু রোদে বেরোলে একটু মানে সেন্সিটিভ ছিল, মানে স্কিনটা খুবই তেলতেলে হয়ে যাচ্ছিল, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল। তো দিদির এই ফেশ ওয়াশটা ইউজ করে আমার মানে সত্যি মুখটা একদম পরিষ্কার প্লেন রয়েছে, বা মানে আমার ইউজ করে ভীষণ ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি আমার কোনো ফেশ ওয়াশই দেখে আমার স্যুট করতো না, আমি অনেক কিছু ট্রাই করেছিলাম কিন্তু কিছুতেই কিছু হয়নি, কিন্তু দিদির এই ফেশ ওয়াশটা সত্যি মানে অতুলনীয়, আমার মানে ভীষণই উপকার হয়েছে। তাহলে তুমি বলছো যে আমরা মার্কেটে একটা ছোট উপকার পাবো আমি ভাবতেই পারি না, একটা ছোট জিনিস আমার কাজ হয়নি। অসংখ্য ধন্যবাদ। একটা ছোট জিনিস একটু জিজ্ঞেস করব, আপনি যেহেতু বললেন যে অনেক রকমের ফেশ ওয়াশ আপনি ব্যবহার করেছেন,
কিছু ফেস ওয়াশ আছে যেটা মুখে মাখার পর, মুখ ধোয়ার পরে না একটু জ্বালা করতে থাকে, এইটা যে ব্যবহার করেছেন একটা ড্রাইনেস আছে এবং মুখে হালকা চিকচিক করে, বেশ ঠান্ডাই থাকে, মানে আমি বেটা দারুণ ফিল করি একটা, এটা মাখার পর মনে হয় যেন আমার বেশ মানে ফিলিংটা দারুণ লাগে আমার, খুব ভালো লাগলো। এবং আপনাকে এর জন্য অশেষ ধন্যবাদ দিদির তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে। আমারও দিদিকে ধন্যবাদ দেওয়া দরকার অবশ্যই, কারণ এত না তুমি এত সুন্দর ফিডব্যাক দিলে, এটা আমি ভাবতেই পারিনি যে আমি এটা থেকে এত উপকার পাবো। যাক খুব ভালো লাগলো শুনে যে তুমি এত সুন্দর ফিডব্যাক দিলে, যেটা কিনা সবাই শুনছে বা সবাই জানুক যে জিনিসটা যে প্রপার আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে যে ভালো জিনিস তৈরি করা যায় এটা তুমি প্রমাণ করলে বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। এবং আমরা ফেস ওয়াশের দিকে আমরা যাব, ফেস ওয়াশের দিকে কিন্তু আঁচিলটা একটু শেষ করে নিয়ে যাব। আঁচিলটা সম্পর্কে অনেকের ধারণা আছে যে আঁচিল তুললে বোধহয় আঁচিল বাড়বে, কিন্তু আমরা যেটা আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাদের আঁচিল তুলে দেওয়ার ব্যবস্থা করেছি, যদি সত্যি সেটা আঁচিল হয় আমাকে দেখতে হবে। আমি এরকম অনেক মানুষ আছে যাদের আঁচিল তুলে দিয়েছি, যারা হসপিটালে গেলে বা সার্জারিতে গেলে পরে অনেক পয়সা খরচ হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু আমি খুব মিনিমাম এতে আঁচিলটা তুলে মানুষকে রক্ষা করছি, এই জন্য যাতে মানুষ এমন একটা জায়গায় গালে বা চোখের পাশে বা নাকের কোনায় দেখবেন ছোট্ট আঁচিল উঁচু হয়ে রয়েছে, খুব কষ্টদায়ক সেটা এবং অস্বস্তিকর। তা সেটা যদি আমি একদিনে আধ ঘন্টা সময়ের মধ্যে আমি যদি ওটাকে পুরো তুলে দিতে পারি এবং রুট থেকে, এবং গ্যারান্টি দেবো যে সেই আঁচিলটা আর হবে না। আমি নেক্সট দিন ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে আজকে হয়তো পসিবল হবে না, নেক্সট দিন আমি ভিডিওটা দেখাবো কিভাবে আঁচিল তোলা হয় আমাদের, তাহলে দেখলে বুঝবেন যে একটা মানুষ এতটুকুনি পেইন হয় না, তার কোনো পেনলেস অবস্থায় সেই আঁচিলটি তুলে দেওয়া হয় এবং সে একদম সুস্থ থাকে। এবং তার ছ মাস বাদেও আমি তার কাছ থেকে জানতে চাই যে কিরকম ওখানে আর কোনো কি গ্রোথ হয়েছে, বললো না এক বছর হয়ে গেছে, এই কালকেই আমাদের সঙ্গে কথা হলো, এক বছর হয়ে গেছে কোনো গ্রোথ নেই তারা, তার মানে ওখানটা গ্রোথটা আমরা নষ্ট করতে পেরেছি, সাকসেসফুল হয়েছে। তা এইবার আসি ফেস ওয়াশের কথায়, যখন উনি বললেন যে ফেস ওয়াশ, আমি বললাম না নমাস আমার সময় লাগে একটা জিনিস তৈরি করতে, এটা রিসার্চ আছে, রিসার্চ আছে আর কি বলুন তো, তখন তো আমাকে ভাবতে হয়। হ্যাঁ আচ্ছা, এই যে দেখুন আমরা একটুখানি পেয়েছি, সুযোগ পেয়েছি আঁচিল তোলার, এটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যদি সুযোগ হয় একটুখানি দেখে নেবেন যে কীভাবে আঁচিলকে তুলে পুরো নির্মূল করে দেওয়া হয়। হ্যাঁ, তা এই যে আঁচিল তুলছেন না, এটা কোনো আপনি বুঝতেই পারবেন না, তাকে যদি জিজ্ঞেসও করা হয় যে ব্যথা লাগছে বলছেন না, তাহলে বুঝতে পারছেন কত বড় বড় আঁচিলগুলোকে আমরা তুলি। আমরা বলবো না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তুলি এবং এটাকে পুরো তুলে ফেলে দেওয়া হয় এবং সেই জায়গাটা পুরো একদম প্লেন হয়ে যায় এবং কোনো এ থাকে না। দেখুন এই মহিলার ঘাড়ে কতগুলো আঁচিল, এগুলো সমস্ত কিন্তু আমি তুলে সমস্ত পরিষ্কার করে দিয়েছি এবং দেখবেন যে এটা হয়ে গেলে পরে যে আঁচিলটা পুরোটা উঠে এবং আমারই হাত দেখতে পাচ্ছেন যে আমি তুলছি, এই দেখুন এটা আঁচিলটা পুরোটা উঠে গেল, এটা এটা একদম পুরো পরিষ্কার, একদম ক্লিন হয়ে যাবে। এবং মোছার পরে আমি যখন মুছবো দেখুন আর কিছু আছে ওখানে, ওখানে কিছু থাকবে না, এবং ওই যে কালো ছোট বিন্দুটা দেখতে পাচ্ছেন ওইটাও উঠে যাবে, ওটাও থাকবে না, ওটাও একদম পরিষ্কার করে তাকে মুছে ছেড়ে দেওয়া হবে, মানে রুট থেকে, একদম রুট থেকে পরিষ্কার করে দেওয়া হয়। তা এরকমভাবে এক একটা জিনিস আমার মানে কী বলবো, মানে আমার মাথা থেকে আসে বা আমি চেষ্টা করি যাতে মানুষকে খুব কম পয়সায় তাকে রিলিফ দেওয়া যায়। তা তেমনি এই ফেস ওয়াশটাকে নিয়ে অনেকদিন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ক্লিনজার আমাদের যেমন আছে থাকবে, ক্লিনজার যেমন রুট থেকে আমাদের পরিষ্কার করছে পরিষ্কার করবে, কিন্তু অনেক সময় আমাদের অনেক জায়গায় যেতে হয় যেখানে কিনা আমরা ক্যারি করার জন্য কিছু একটা ফেস ওয়াশ বা কিছু একটা মুখ পরিষ্কার করার জন্য আমাদের দরকার পড়ে, তা সেরকম কিছু একটা আমরা ভাবছিলাম যে করব। তা করতে চিন্তা ভাবনা করতে 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 আজকে কিন্তু মানে এমন জিনিসটা আমরা হাতের কাছে পেয়ে গেলাম যেটা দিয়ে যে উনি যে বললেন যে ওনার কিছু স্যুট করে না, কেন স্যুট করে না, প্রিজারভেটিভের জন্য স্যুট করে না, হয়তো তারা ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক দিচ্ছেন কিন্তু প্রিজারভেটিভ যে কেমিক্যালগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের স্কিনে একদম স্যুট করছে না, এবং সেই কেমিক্যালগুলো আমাদের এখানে যেটা কী হচ্ছে স্কিনে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে হচ্ছে, বা লেখা থাকে ফেয়ারনেস ফেস ওয়াশ, দেখবেন অনেক ফেস ওয়াশ মাখলেই নাকি আমাদের মুখ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি করে পরিষ্কার হয়? ফোনটা আসুক আমি। হ্যালো নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি সত্যপুর থেকে বলছি, রূপেশ বাগ। হ্যাঁ রূপেশ বাগ বলুন।
হ্যাঁ, আমার এজ হচ্ছে 32 বছর, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে দিদি, আমার গরমকালে মানে ঘাম যে হয় না, ঘামের সাথে প্রচুর দুর্গন্ধ হচ্ছে, এটা কি কোনো ট্রিটমেন্ট কিছু আছে? হ্যাঁ, ট্রিটমেন্ট আছে, তুমি বলছি কিছু মনে করো না। হ্যাঁ, অ্যান্ড রূপেশ, তুমি একটা কাজ করো, তুমি ত্রিফলা খাও। ত্রিফলা খেলে কি হয়, শরীরের টক্সিনগুলো বেরিয়ে যায়। দুপুরে এবং রাত্রিরে 1 চামচ করে খাবার পর ত্রিফলা খাও, দেবে ঘামে দুর্গন্ধ চলে গেছে। এবং দুবেলা স্নান করো, এবং গার্মেন্টস যেটা পরবে কটন পরার চেষ্টা করো, আর কোনো পাউডার বা আমি বলবো বডি স্প্রে এগুলো বেশি ইউজ করবে না, দেখবে গন্ধ আপনা থেকে চলে গেছে। অদ্ভুতভাবে 1 মাসের মধ্যে দেখবে তুমি গন্ধ চলে গেছে। আর একটু অ্যাসিডিটি টেন্ডেন্সি আছে, সুকান্ত সদনের অপোজিটে মেডিনোভাতে আমি থাকবো। যদি মনে হয় তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারো, কোনো চার্জ লাগবে না, ফ্রি, টোটালি ফ্রি। ঠিক আছে, ওকে, ভালো থেকো। দিদি, এই জিনিসটা যেটা উনি বললেন না, এটা কিন্তু কি ছেলে কি মেয়ে অনেকের পাশে বসা যায় না, বসা যায় না, তখনই গায়ে গন্ধ যাদের হয় না, তাদের দেখবে মুখ থেকে কথা যখন বলে একটা স্মেল বেরোতে থাকে। অনেকের মুখে হয় না, কিন্তু গায়ে একটা গায়ে হয়। এটার কারণটা একটাই হচ্ছে, পেট পরিষ্কার না হওয়া এবং গ্যাসে অম্বলের যাদের টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা হচ্ছে। আমার ছেলেরই হয়েছিল, তা আমি তাকে ত্রিফলা খাইয়ে, সে বলছে মা এত বডি স্প্রে ইউজ করতো, ছেলেদের বুঝি, ইয়ং ছেলেদের বুঝে, তা সেই ক্ষেত্রে তাকে যখন আমি ব্যবস্থা করলাম, তাকে এখন আর কোনো মানে বডি স্প্রে পাউডার কিছু লাগে না। আমি বলছি তুমি শুধু দুবেলা ত্রিফলা খাও। ত্রিফলাটা খেলে কি হয়, 6 মাস টানা খাওয়ার পর আস্তে আস্তে ওটাকে একটু টাইম দিতে হবে, এটা আয়ুর্বেদিক, কিন্তু না গন্ধ চলে যাবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আমি একদম গ্যারান্টি যে গন্ধ চলে যাবে। 1 মাস যদি আপনি ত্রিফলাটা খান, দেখবেন গন্ধ চলে গেছে আপনার, কারণ ও টক্সিনটাকে তো বের করে দিচ্ছে না, দিলে পরে গন্ধটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আর হ্যাঁ, ওইটা করতে হবে, জামা আগের দিন একজনকে বলেছিলাম যে গার্মেন্টস যেটা পরবেন সেটা কিন্তু কাঁচা। অনেকে যেটা হয়, এক ভদ্রমহিলা বলে আমার ছেলে কাঁচে না, রোদে শুকোতে দিয়ে দেয়, রোদে শুকিয়ে গেলে আবার ওটা গায়ে পড়ে নিল, হয়তো 3 দিন বাদে কাঁচা হলো। আমি না, সেটা গরমকালে করা চলবে না, তাতেও কিন্তু একটা গন্ধ তৈরি, গন্ধ তৈরি হয় এবং স্কিনের প্রবলেম হয়, স্কিনের প্রবলেম হয়, সেইটা কিন্তু আমাদের করা চলবে না। তা আমরা এবার ফেস ওয়াশটা আবার যাব। ফেস ওয়াশটার একটা ইতিহাস কি, ফেস ওয়াশটা তৈরি করতে গিয়ে আমাকে অনেকগুলো দিন ভাবতে হয়েছে যে আমি একটা কুলিং এফেক্ট দেব, আমি ময়েশ্চারাইজিং দেব, থার্ডলি হচ্ছে আমি ইনস্ট্যান্টলি একটা ফ্রেশনেস দেব, ফোর্থলি হচ্ছে যে এটা মাখলে 1 মাসের মধ্যে আমরা ট্যানটাকে রিমুভ করতে পারবো। তার জন্য আমাকে যে কম্পোজিশনগুলো ব্যবহার করতে হয়েছে, অ্যালোভেরা, কিউকাম্বার, পুদিনা, এগুলো কি হয় প্রত্যেকটাই কিন্তু স্কিনের ভীষণ একটা খাদ্য, খাদ্য যদি বলে, তা এইগুলোর এক্সট্রাক্ট নিয়ে যখন আমি তৈরি করলাম, এখানে গ্রিন বলে আপনারা হয়তো কিছুটা অসুবিধা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফেস ওয়াশটা কিন্তু এইখানে কম্পোজিশন সমস্ত লেখা আছে, এবং এটা অ্যালোভেরা ফেস ওয়াশ হিসেবে আপনারা কিন্তু পাচ্ছেন বা মার্কেটে কিন্তু দেওয়া হয়ে গেছে, আপনারা যারা নিতে চাইছেন তারা পাবেন। এবং অন্য সঙ্গে তফাতটা তখনই করতে পারবেন একবার ইউজ করার পর, যার জন্য আমি প্রথম 20 জনকে স্যাম্পল দিয়েছিলাম, তারা প্রত্যেকে ফিডব্যাক, যেমন ইনিও দিলেন ফিডব্যাক, দিলেন তেমনি কালকে ব্যারাকপুরে আমি যে যাব, প্রত্যেকের জন্য কিন্তু আমি স্যাম্পল ফেস ওয়াশ নিয়ে যাচ্ছি। কেন না, আমার কিন্তু যদি ব্যবসায়িক মনোবৃত্তি বেশি থাকতো তাহলে আমি ওগুলোকে বিক্রি করতাম, কিন্তু আমি বিক্রি করব না, আমি ওগুলো মানুষকে দেব, কারণ আমার এদিকের মানুষরা কিন্তু পেয়ে গেছেন, তারা ফিডব্যাক পেয়ে গেছেন, তারা কিনেও নিচ্ছেন। ইভেন এমন হয়েছে তরুণদা, আমার লেবেল লাগানো হয়নি, শুধু তৈরি হয়ে আছে, সেই অবস্থায় নিয়ে চলে গেছে, বলে লেবেল দিয়ে কি হবে, আপনি তো লেবেল, এরকম বলে লেবেল, লেবেলের দরকার আমাদের, আরে লেবেল প্রিন্ট হয়ে আসেনি এখনো, বলে কিছু লাগবে না, এটা দিয়ে দিন আমাদের, লেবেলের দরকার নেই, আমার আসল জিনিসটার দরকার, যেটা বলে স্কিনটাকে ভালো রাখে। আপনি বলছেন মানে মানুষ আমাকে এতটাই বিশ্বাস করে, বলছে আপনি বলছেন যখন এটা আপনি ভালো তৈরি করেছেন, প্রত্যেকে ফিডব্যাক দিয়েছে আমাকে যে না, এটা একটা সত্যি অনবদ্য জিনিস তৈরি হয়েছে, যেমন আপনি বলেছেন তকশ্রী, তেমনি তকশ্রীর মতো এরও একটা নামকরণ হবে, আমরা ভাবছি যে কি নাম দেওয়া যায় এর একটা, অবশ্য আমি তো নাম দেবো না, দেবে তো গভর্নমেন্ট থেকে, সরকার থেকেই নামকরণ হবে, সেটার জন্য একটু সময় নিতে হবে আমাকে, কিন্তু আপনারাও একটা নামকরণ করতে পারেন, আমরা তকজ্যোতি পেয়েছি, সানবয়েস, তকশ্রী পেয়েছি, যদি আপনাদের মধ্যে থেকে কারোর একটা ভালো নাম যদি মনে হয় আমাকে বলবেন, নিশ্চয়ই আমি সেটা অ্যাকসেপ্ট করার।
তবে সেটা কিন্তু মুখে নয়, মুখে নয়, সেটার জন্য আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকেই এটা কিন্তু করতে পারেন। 9007348660 এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দ মতো নাম আপনারা পাঠাতে পারেন। যে নামটি বিবেচিত হবে ওনার জন্য একটি পুরস্কার থাকবে, পুরস্কার মানে বড় পুরস্কার থাকবে তার। দা এইভাবে আপনাদেরকে বলবো যে আপনারা ক্লিনজারকেও ছাড়বেন না। ক্লিনজারটা উইকলি আমরা কি করব না, দুদিন এগ হোয়াইটের সাথে বা দইয়ের সাথে ক্লিনজারটাকে মিক্স করে আমরা একটা স্ক্রাবারের মতো কাজ করতে পারবো। আর ডেলি আমরা ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবো, এবং কোথাও যখন যাব আমরা কিন্তু এটাকে সাথে নিয়ে যাব। এবং এটা সাথে নিয়ে গেলে এটার এমন বটল বটমটা করা হয়েছে যাতে না পড়ে যায়, যেভাবে খুশি আপনি ক্যারি করতে পারেন, এটা কোনো পড়ে যাওয়ার ভয় নেই। তা এইটা এই সুবিধাগুলো তোমাদের জন্য আমরা করছি। বা রিসেন্টলি আমরা যেটা করার চেষ্টা করছি, স্কাল্পটনিকের বটলের ক্যাপ বা শ্যাম্পু, হ্যাঁ যেটা আমার বলা ছিল শ্যাম্পুটা আমরা অ্যাডভান্স করেছি কিন্তু আপনাদের জন্য, কেননা এতদিন আমরা আপনারা ব্যবহার করেছেন আমলা শ্যাম্পু। এইবারে আমরা যেটা মার্কেটে এডিসন ব্যাচটা পাবেন সেটাতে হচ্ছে আমলার সাথে আমরা ভৃঙ্গরাজকে করেছি। কেন করেছি বলুন তো, সামারে আপনারা কেউ বলতে পারবেন? ভৃঙ্গরাজ করা হয়েছে এই জন্য আপনাদের মাথাটাকে যাতে ঠান্ডা থাকে। ভৃঙ্গরাজ দেওয়া থাকলে কি হয়, শ্যাম্পু করার পরে অনেকে কি হয় খুব রুক্ষ হয় চুল, কিন্তু চুল রুক্ষ হবে না, কিন্তু আপনাদের কথা দিচ্ছি মাখার পরে দেখবেন মাথা কত ঠান্ডা। ইভেন আমাকে দুজন ভদ্রমহিলা জানালেন যে স্কাল্প তাদের ঘুম হচ্ছিল না, ঘুম হতো না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম হতো না। আমি তখন চ্যালেঞ্জ নিয়ে বললাম ঘুমের ওষুধকে এক পাশে রাখুন, এক পাশে স্কাল্পটনিকটা রাখুন। তা নতুন মানে শিয়ালদা থেকে প্রোডাক্ট নেন, তা উনি বলছে স্কাল্পটনিকটা অদ্ভুত একটা ঘুম পাড়িয়ে দিল আমাকে। স্কাল্পটনিক এখন ওনার মাসে দুখানা করে স্কাল্পটনিক লাগছে, ঘুমের ওষুধের যে সাইড এফেক্ট না সেটা থেকে উনি এ করেছেন, মুক্ত পেয়েছেন। ওনার ছেলে এবং উনি দুজনেই স্কাল্পটনিকটা রাত্রিবেলা শুতে যাওয়ার দু ঘন্টা আগে স্কাল্পে লাগিয়ে নিল, নিয়ে বলছে অদ্ভুত একটা মানে একটা ফিলিংস হলো। কেন না, ওর স্মেলটা প্লাস ওর যে জড়িবুটি আমরা যেগুলো দেওয়া হয়েছে মাথার সেলগুলোকে অনেক বেশি আমাদের সারাদিনের যে স্ট্রেসটা থাকে সেটা থেকে অনেকটা রিলিফ দিচ্ছে, যার জন্য কি হচ্ছে একটা সময় পর আমরা কিন্তু ঘুমিয়ে পড়ছি। এবং আপনাকে বোধহয় গল্প করেছিলাম যে একজন ক্যান্সার পেশেন্ট, আপনাকে বলেছিলাম যে ভদ্রমহিলা বললেন যে উনি ঘুমন না, পাঁচ ঘন্টা অন্তত স্কাল্পটনিকটা দিলে টানা পাঁচ ঘন্টা উনি ঘুমন, হাওড়াতে থাকে, আপনাকে এর আগেও বলেছি। তা উনি সেদিন হ্যাঁ প্রোগ্রামে, তা এরকম ভাবে একটি বাচ্চাকে ছ মাসের পাওয়া গেল, ছ মাসের বাচ্চাটি ঘুমোয় না, তার মা পরিশ্রান্ত আমার কাছে এসেছিল, তখন আমি তাকে বললাম অন্য কারণে এসেছিল, তাকে আমি বললাম যে তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু অল্প স্কাল্পটনিকটা সন্ধ্যেবেলা একটু মাথায় লাগিয়ে দাও। তা লাগিয়ে দিতে সে অদ্ভুতভাবে সে বাচ্চা ঘুমোতে শুরু করলো। আমাদের তো একদম সময় শেষ, বিদায় নিতেই হবে। আগামীকাল দিদিকে ব্যারাকপুরে পাচ্ছেন, ফ্রি গিফট, ফ্রি চেক আপ, আর তার সঙ্গে যদি কেউ এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে চান বা ব্যবসা করতে চান তারাও কিন্তু দিদির সঙ্গে ব্যারাকপুরে এসে যোগাযোগ করুন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেবো, দিদিকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। দিদি নমস্কার, নমস্কার, নমস্কার দর্শক।